নমস্কার আমি আষ্টনুপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের আমার আলোচনার বিষয় হবে তন্তের উপরে তন্তের উপরে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব মানসিক টেনশন দেখবেন বর্তমান দিনে মানুষের জীবনে এটা খুব প্রবলভাবে দেখা দিয়েছে মানসিক টেনশন এই টেনশন থেকে মনে রাখবেন বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় কারুর হাইপার টেনশান কারুর দেখবেন ডিপ্রেশন আবার কেউ দেখবেন ডিপ্রেশন থেকে থেকে অন্য কোনো কিছু রোগের উৎপত্তি হচ্ছে আবার অনেকে দেখবেন প্রেম থেকে আঘাত পায় আঘাত পাওয়ার ফলে মানসিক টেনশনে ভোগে মনে রাখবেন এই টেনশান দূর অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এটি যদি এটি আপনারা করেন সঠিকভাবে যদি পালন করেন তাহলে অবশ্যই আপনাদের চিন্তা দূর হবে তাহলে এইটা করার জন্য আপনাদের কি করতে হবে আমি সে বিষয়ে আলোচনা করব মন্ত্রটিও আমি লিখে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন মানসিক টেনশন কিভাবে দূর করা যায় আমি সে সম্পর্কে আলোচনা করব আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করুন এই মানসিক টেনশান দূর করতে হলে আপনাদের একটি মন্ত্র পাঠ করতে হবে এই মন্ত্রটি মনে রাখবেন মহালয়ের পরের দিন প্রতিপাত থেকে পর নয় দিন এই মন্ত্রটি পাঠ করতে হবে এই নয় দিনে আপনাদের টোটাল একুশ হাজার বার এই মন্ত্রটি পাঠ করতে হবে করলে এই মন্ত্রটি স্বয়ংসিদ্ধ হবে তারপর একশো আট বার করলেই হবে আপনাদের নয় দিনের মধ্যে মানসিক টেনশন কমে যাবে তাহলে আপনাদের করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে শুদ্ধ বস্ত্রে উত্তর দিক মুখ করে অথবা পূর্ব দিক মুখ করে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন এই মন্ত্রটি আপনারা সন্ধ্যাও পাঠ করতে পারেন পাটে পাটে ভাগ করে নিয়েও আপনারা পাঠ করতে পারেন মহালয়ের পরের দিন থেকে শুরু করে পরপর নয় দিনের মধ্যে একুশ হাজার বার এই মন্ত্রটি শেষ করতে হবে আপনারা এটা প্রত্যাহ দু হাজার বারের একটু বেশি করে করতে পারেন তাহলে দেখবেন নয় দিনে একুশ হাজার বার কমপ্লিট হয়ে যাবে এই মন্ত্রটি আরেকটা দিনে করা যায় মনে রাখবেন বাসন্তী যে পুজো হয় আমাদের সেই বাসন্তী পূজার মনে রাখবেন বাসন্তী পূজার আগে যে অমাবস্যা থাকে যে অমাবস্যায় ঠিক পরের দিন প্রতিবাদ থেকে পরপর নয় দিন এই মন্ত্রটি পাঠ করলে একই কার্যকারিতা হবে এটি হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আপনারা করুন দেখবেন আপনাদের মানসিক টেনশন কমবেন যারা মেন্টাল ডিজর্ডারের শিকার হন তারাও কিন্তু এই মন্ত্রটি পাঠ করলে মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এবং সবল থাকবেন তাহলে মন্ত্রটি আমি অবশ্যই বলছি আপনারা মন দিয়ে শুনুন মন্ত্রটি আমি পাঠ করে আপনাদের শোনাচ্ছি আপনারা মন্ত্রটি অবশ্যই দেখুন আমি লিখেও দেব মন্ত্রটি অবশ্যই আপনারা লিখে নেবেন ওং হিরিং শ্রীং ভগবতী সর্বাত্ম সিদ্ধিং দেহি দেহি সহা মন্ত্রটা আমি আপনাদের বলছি আপনারা শুনুন আরেকবার ওং হিরিং শ্রীং ভগবতী চিন্তামনি সর্বাত্ম সিদ্ধিং দেহি দেহি সহা আবার মন্ত্রটি পড়ছি আপনারা শুনুন ওং হিরিং শ্রীং ভগবতী চিন্তামুনি সর্বাত্ম সিদ্ধি দেহি দেহি সহা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবশেষে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে মহালয়ের পরের দিন মনে রাখবেন মহালয়ের পরের দিন থেকে প্রতিবার থেকে শুরু করে পরপর নয় দিন তারপরে আপনাদের এটি একশো আটবার করলেই হবে তাহলে আপনাদের চিন্তা দূর হবে এটা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত